আসসালামু আলাইকুম, বার্ডস কিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে পাখি ডিম দেওয়ার পরে পাখির কী কী যত্ন নেবেন এবং কি করে আপনার পাখি যেন সুন্দর মতো ডিম বাচ্চাগুলো করতে পারে, ডিম পাড়া পরে যেন সুন্দর মতো তা দিয়ে তারপরে যেন বাচ্চা ফুটিয়ে বড় করতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে একটা ভুল সবাই করে থাকেন, কি ভুলটা করেন সেই বিষয়ে আমি আজকে একটা ইনফরমেশান আপনাদেরকে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার উপকারে আসবে, আপনি কিছু হলেও জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো আপনারা যারা নতুন পাখি পালেন তারা কিন্তু আসলে প্রথম অনেক অপেক্ষা করেন পাখি কবে ডিম পারবে। তো আসলে পাখি ডিম কতটুকু পারে বা ডিমের সাইজ কতটুকু বা বাজদিগের পাখি কয়টা ডিম পারে এটা আপনাদের অজানা থাকে। তো এই জন্য পাখি যখন ডিম পারে আপনারা কিন্তু প্রচণ্ড আগ্রহ নিয়ে থাকেন যে পাখি ডিম কীভাবে পারছে, কয়টা পারছে, ডিমের সাইজ কতটুকু, এটা দেখার জন্য আপনারা কিন্তু বারবার হারিয়ে তো উঁকি দেন। এইটাই আপনার সবচেয়ে বড় সমস্যা। আমার কিন্তু প্রথম অবস্থা যখন পাখি ডিম পারছিল তো বারবার আমি উঁকি দিছি এবং বাচ্চা ফোটার পরে আমি বারবার যেয়ে দেখছি। তো এই কারণে হয়েছে কি, আমার পাখির কিন্তু আপনার একটা পর্যায়ে কিন্তু বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিছে ভয় পেয়ে। আমি খাঁচা শীতের সময় করতাম কি, যে একটু রোদ লাগে যেন এই জন্য আমি খাঁচা এক জায়গায় রাখতাম, আবার একটু রোদ যাতে লাগে এই জন্য আমি ঘরের এক সাইডে রাখতাম যাতে রোদ পায়। তো এইভাবে আমি দুই দিন তিন দিন করার পরে পরে দেখি বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিছে, আমার বাচ্চা একটার পর একটা মারা গেছে। তো এই জন্য আপনারা অবশ্যই এই সময় সাবধান থাকবেন যে একমাত্র খাবার পানি দেওয়া ছাড়া আর কোনো কারণে আপনি পাখির কাছে যাবেন না। দূর থেকে দেখবেন কিন্তু কাছে যাবেন না, কাছে গেলে কিন্তু পাখি ভয়, একবার যদি পাখির ভিতরে ভয় ঢুকে যায় তাহলে পাখি ডিমে তা দিয়ে বন্ধ করে দিবে, আর ডিমে তা দিয়ে বন্ধ করলে কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হবে। এরপরের পরের স্টেপ হলো যে বাচ্চা হওয়ার পরে আপনি কখনো বারবার হারিকের কাছে যাচ্ছে, হ্যাঁ আপনি দেখতে পারেন দিনে একবার বা দুইবার কাছে গিয়ে দেখতে পারেন, তবে খুব সাবধানে। তবে আমরা অনেকেই করি কি, বারবার ছবি তুলি, ভিডিও করি, অনেকে দেখাইতে চাই ফেসবুকে ছবি তুলে সারি। তো এইটি হলো সবচেয়ে বড় ভুল, অনেকে আবার ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলে, পাখি কিন্তু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার কারণে কিন্তু পাখি তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। তো এই জন্য অবশ্যই পাখিকে আপনি বাচ্চা ডিম পাড়ার পরে আর বাচ্চা ফুটার পরে বারবার ডিস্টার্ব করবেন না, দিনে একবার অথবা দুইবার যে পানি চেঞ্জ করে দেবেন, আর দূরে থেকে দেখবেন হাঁড়ি হাঁড়ি হাঁড়িতে যে উঁকি মারবেন না। আর একটা জিনিস, সেটা হলো আপনার ওই খাঁচার আশেপাশে যদি আপনার তেলাপোকা বা আপনার ইঁদুর থাকে দিনের বেলা অথবা রাতের বেলা পাখি দেখলে কিন্তু ভয় পায়। তো এই জন্য আপনি কী করবেন যে ওইখানে যেন তেলাপোকা বা ইঁদুর ডিস্টার্ব না করতে পারে এই জন্য সেই ব্যবস্থা আপনি নিয়ে রাখবেন, অথবা টিকটিকি, এগুলো দেখলে পাখি খুব ভয় পায়, এই জন্য এগুলো ভয় পেলে কিন্তু ডিমে তা দিয়ে বন্ধ করে দিতে পারে। আরও একটা বিষয় যে আপনার ওই বাসায় যদি কোনো ছোটো বাচ্চারা থাকে তারা যদি হাঁড়িতে এসে খাঁচা ঝাঁকাঝাঁকি করে বা পাখির সামনে বারবার যায়, পাখি ধরতে চায়, খাঁচার ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে দেয়, এইগুলো কিন্তু পাখি প্রচণ্ড ভয় পায়। তো এইগুলো আপনারা সাবধানে থাকবেন যাতে না করে পাখি যখন ডিম বাচ্চা করবে। আর আপনার ডিম পাড়ার পর থেকে পাখির কিন্তু শরীরে প্রচুর ক্যালসিয়াম যায়, পাখির হাড় নরম হয়ে যায়। তো এই জন্য যেদিন থেকে পাখি ডিম পারবে সেদিন থেকে আপনি 1 লিটার পানিতে 1 মিলি করে ক্যালপ্লেক্স দিবেন, মূলত 2.5 মিলি দেয় কিন্তু আপনি 1 মিলি করে দিবেন। তো পাখির এটা ক্যালসিয়ামের জন্য খুব কাজ করে, পাখিকে 5 থেকে 7 দিন এটা দিবেন। আর আমি 1 মিলি দিতে বললাম এই জন্য যে আবার যদি আপনি বেশি বেশি দেন তাহলে কিন্তু পাখির ডিম শক্ত হয়ে যাবে, আর ডিমের পাখির ডিমের যে আবরণটা আছে এটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পাখির বাচ্চা ফুটে বেরোতে পারবে না। তো এই জন্য আপনি 1 লিটারে 1 মিলি দিবেন ক্যালপ্লেক্স, এটা 5 থেকে 7 দিন দিবেন। পাখি যেদিন থেকে ডিম পারবে শুরু করবে সেদিন থেকে 5 থেকে 7 দিন দিবেন। আর পাখি ডিম বাচ্চা করার আগে যখন ব্রিডিংয়ে দিবেন তার আগে পাখিকে 2.5 মিলি দিবেন 1 লিটার পানিতে ক্যালপ্লেক্স, কিন্তু ডিম পাড়ার পরে 1 মিলি করে দিবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কী। অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন পাখি ডিম বাচ্চা করার ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ আপনি সফলভাবে পাখিকে ডিম বাচ্চা করাতে পারবেন আশা করা যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন, আর নতুন কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে কমেন্ট করবেন, কোন বিষয়ে ভিডিওগুলো তৈরি করলে ভালো হয় আপনার, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।